السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. তো আমরা ইনশাল্লাহ আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছিলেন এর আগে, সেটা হচ্ছিল কীভাবে ডিকশনারি ইউজ করব, কীভাবে কোরআনিক আরবিক একটা ডিকশনারি ইউজ করে শব্দের অর্থ বের করতে হয়, কীভাবে শব্দের অর্থ আপনি বিভিন্ন রিসোর্স থেকে আপনি বের করবেন অনলাইনের, সেখান থেকে আমরা সেই বিষয়টা মূলত আজকে আলোচনা করব। তো বিষয় প্রথম বিষয় হচ্ছিল কোরআনের শব্দের অর্থ বের করতে হলে সর্ফ সম্বন্ধে ভালো জ্ঞান থাকা দরকার। সরফের ভালো জ্ঞান থাকা ছাড়া আপনার পক্ষে এফিশিয়েন্টলি শব্দের অর্থ বের করা সম্ভব হবে না, তাই না? যে কোনো একটা শব্দ দেখার সাথে সাথে আপনাকে বুঝতে হবে এটা কি ইসম নাকি ফেল নাকি হর, সেই ক্যাপাসিটিটা আপনাকে আমাকে ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে প্রিরিকুইজিট। তো আমাদের সাথে গত এক বছর যাবৎ বিভিন্ন ফর্মে যারা গ্রামার ক্লাসে ইনভলভ ছিলেন, সেখানে আমরা একটা প্রচেষ্টাই নেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছিল যে কীভাবে এটাকে ডিস্টিংক করা যায়, ঠিক আছে, কোনটা ইসম কোনটা ফেল কোনটা হরফ। সেখানে ফর্মুলাটা আমরা যেটা ব্যবহার করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছিলো হরফ হচ্ছিলো সংখ্যায় খুব কম এবং সেটার কিছু ফাংশনালিটি আছে। হ্যাঁ, কেন হরফ হচ্ছে এমন একটা শব্দ যেটা এটার পরে যদি কিছু না আসে এটা মিনিংফুল কোনো কিছু মিন করে না। তো সেক্ষেত্রে আমরা হরফের ক্লাসিফিকেশন করে ফেলছিলাম, যদি আপনার মনে থাকে হরফের জার, যে একটা সেট অফ হরফ আছে বাংলায় অব্যয় বলতে পারেন, যারা কী করে এরপরের ইসমকে মাজরুর করে দেয়, সেরকম এগারোটা ইসম হরফের জার আছে আরবিতে, ১৭টা কোরআন মজিদে ব্যবহার হয়েছে, ১১টা হরফের জার আপনি মুখস্থ করে ফেললেন, এটা ইসমের সাথে কীভাবে আসে, দমিরের সাথে কীভাবে আসে সেভাবে তাকে চিনে ফেললেন, তাহলে চেনা হয়ে গেল, কিন্তু ইসম হরফ চেনা হয়ে গেলো, হরফের জারকে চেনা হয়ে গেলো এবং তার সাথে অ্যাসোসিয়েট কারা থাকতে পারে তাকে চিনে ফেললেন, এটা হচ্ছে একটা চেনার উপায়। শুধুমাত্র হরফ চিনলে হবে না, হরফের সাথে অ্যাসোসিয়েট যা থাকবে, ইসম থাকতে পারে, ইসমের ক্ষেত্রে ইসম, তাহলে হরফের জারের একটা গ্রুপ ছিল, হরফের নসবের একটা গ্রুপ ছিল। ইসম সংক্রান্ত আমরা দুই রকম যেই হরফগুলো ইসমের সাথে ইন্টারাক্ট করে এই ধরনের দুই ধরনের হরফ আমরা শিখলাম। তারপর ফেল সংক্রান্ত আবার দুই ধরনের হরফ শিখলাম, এক সেট অফ ফেল কী করে ফেলটাকে লাইট করে দেয়, আর এক সেট অফ কী করে লাইটেস্ট করে দেয়। তাহলে এইভাবে ইসমের সাথে ফেলের সাথে রিলেটেড কী করলাম হরফগুলো শিখলাম। তাহলে এখানে থেকে আপনি কুইকলি যেটা পাবেন, তাহলে কোনো এই চার ধরনের হরফ আপনি শিখলেন, দুইটা ইসম সংক্রান্ত দুইটা ফেল সংক্রান্ত, তাহলে এই হরফগুলোকে যদি রিকগনাইজ করতে পারেন তার সাথে অ্যাসোসিয়েট আইদার ইসম থাকবে নাহলে ফেল থাকবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, তাহলে এটা হচ্ছে একটা লুক আপনি নিতে পারেন। একটা লাইট হরফ দেখলেন, ফেলের হরফ দেখলেন, তারপরের শব্দটা ন্যাচারালি ফেলই হবে, এটা ইসম হওয়ার সম্ভাবনা কম, তাই না? তাহলে এইভাবে বিষয়টাকে আপনি একটা প্রসেস করলেন, হরফ দিয়ে একটা প্রসেস হলো। তারপর আমরা যেটার প্রতি এমফেসিস দিই সেটা হচ্ছে আপনি সুন্দর করে ফেলটা চিনেন, ফেলটা চিনা ইজি রাদার দেন ইসম। ফেল চিনতে গেলে আপনাকে দেখতে হবে যে অনাতীতকাল ফেলগুলো ইয়া দিয়ে তা দিয়ে হামজা দিয়ে নুন দিয়ে শুরু হয়, জেনারেলি, নট নেসেসারি অল। পাশাপাশি অতীতকাল ফেলগুলোর পিছনের এন্ডিংয়ের একটা বিষয় থাকে, এন্ডিং কিছু সাইন থাকে। তাহলে ফেল রিকগনিশন সিস্টেম আমরা যেটা শিখলাম সেটা যদি আপনি রিভিউ করেন তাহলে ফেল একটা শব্দ দেখে এটা ফেল কি না আপনি এটা খুব সুন্দরভাবে অ্যাসারটেন হতে পারবেন। তাহলে হরফ চিনলেন ফেল চিনলেন, যেটা হরফ না যেটা ফেল না সেটা ইসম হওয়ার সম্ভাবনা বেশি। এইভাবে যদি আপনার ডায়াগনোসিস প্রসেসটাকে যদি রান করতে থাকেন একটা সময় আপনার মধ্যে সেন্সটা ডেভেলপ করবে, ঠিক আছে? সাধারণত ফেল ইসম আল দিয়ে শুরু হয়, আল দিয়ে শুরু হলে আপনার এটা কী হয়ে যাবে ইসম ইসম হবে। তারপরে ইসমটা সাধারণত আল না থাকলে শেষে তানবিন থাকে, তানবিন থাকলে এটা সাধারণত কী হবে ইসম থাকবে, আল থাকলে ইসম থাকবে, তানবিন থাকলে ইসম থাকবে। এগুলো হচ্ছিল কমন আপনার একটা কিছু টিপস। এর বাইরে যখন আপনি সর্ফ শিখবেন, আমাদের সর্ফের যে টেকনিকটা আমরা এখানে শিখছিলাম, আমাদের এখানে সামারি টেবিলগুলো যেটা আছে এখানে যদি আপনি দেখেন, সেখানে ইসম চেরার টেকনিক হচ্ছে ইসম ফাইলের একটা প্যাটার্ন আছে, ফা ইলুন ফা তিহুন না সিরুন দর ইবুন, ইসম ফাইলের একটা প্যাটার্ন আছে, কর্তা বিশেষ্যের মুজারাতের। ইসম মাফুলের ও মুজারাতের একটা টেকনিক আছে, সেটা কি মিমের উপরে জবর দিয়ে সেও হবে, মাফ তু হুন মানসুরুন মাদরুবুন মাসউলুন, মিম জবর তারপরে শব্দটার উপরে জজম দিয়ে এরকম একটা প্যাটার্ন থাকবে। মিম জবর দিয়ে কোনো শব্দ শুরু হলে এটা সাধারণত ইসম
হতে পারে এবং সেটা ইসম মাফুল হওয়া সম্ভব ওনা বেশি। মিম জবত দিয়ে অন্য প্যাটার্নও হয়, তো একটা এটা বললাম যে মিম জবত দিয়ে শুরু হয়। আর ইসম ফাইলের প্যাটার্ন দেখলেন মুজারাতের ফা ইলুন, হ্যাঁ, প্রথম শব্দের পর একটা আলিফ মাদ, এই ধরনের একটা প্যাটার্ন এখানে বিরাজ করে, তাহলে এটা দিয়েও কিন্তু ইসমকে আপনি দেখতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন মাজদারে ফাতহান, এটা তো জজমের কথা বললাম, জজম দিয়ে হয়, এগুলো কিছু টেকনিক আছে। তারপরে মুজার মাজিদ ফিতে যখন আসছে তখন দেখেন মু দিয়ে শুরু হচ্ছে, মুসাববিহুন, মুসাববাহুন, মুজাহিদুন, হ্যাঁ, মুজাহিদুন, মুজাহাদুন, মুসলিমুন, মুসলামুন, মু দিয়ে শুরু হইলে এগুলো কিন্তু ইসম, ঠিক আছে, মুর ফ্যামিলি সবগুলো ইসম। তাহলে মু দিয়ে, মা দিয়ে এগুলো যদি শুরু হয় এগুলো ইসমের হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে ফেলে চিনেন, তাহলে এভাবে সব কিছু চেনার পরে যে জিনিসটা হয় ইসম এবং ফেলের মধ্যে থেকে এটা রুট লেটারটা কি সেটাকে বের করতে পারতে হয়, এবং রুট লেটারটা যদি আপনি বুঝতে পারেন সেই রুট লেটারটা নিয়ে ডিকশনারিতে খুঁজে আপনি বের করতে পারবেন শব্দের অর্থ। যেমন এখানে সাব্বাহা একটা শব্দটা দেখলেন, এটা পাস্ট টেন্স ফেল, এটা রুট হচ্ছে সিন বা হা, এই যে সিন বা হা সেটা দুই নম্বর ফর্ম, বেসিক্যালি সিন বা হা দিয়ে আপনাকে খোঁজ করলে সাব্বাহার খোঁজ পাবেন, সেখানে এক নম্বর ফর্ম পাবেন সাবাহা, সেখান থেকে দুই নম্বর আসবে। তারপর দেখেন এখানে মুসাববিহুন এই শব্দটাকে যদি আপনি দেখেন তাহলে এটা আইডেন্টিফাই করি ইসম, মুটা হচ্ছে প্রিফিক্স, ইসমের জন্য প্রিফিক্স, শেষে কী থাকে সিন বা হা, এই যে প্যাটার্নটা দেখতেছেন সেটা সাব্বাহার সাথে রিলেটেড, সেখান থেকে আবিষ্কার করলেন সিন বা হা, তাহলে সাব্বাহার অর্থ জানলে সেখান থেকে মুসাববিহুনের অর্থ জানতে পারবেন। দ্যাট মিনস আপনাকে এই টেবিলটা মাথায় থাকতে হবে, টেবিলের একটা অর্থ যদি পান বেসিক্যালি রুটটার অর্থ পেলে তারপর টেবিল অনুযায়ী বাকিগুলোর অর্থ আপনি পেতে পারেন। তাহলে টেবিলটা যদি আপনার মাথায় না থাকে কোরআনিক আরবিক ডিকশনারি বের করতে সেখান থেকে অর্থ বের করতে পারবেন না, ঠিক আছে। তাহলে আপনার কাছে কোনো সময় বের করতে হবে মুসাববিহুনের অর্থ, অন্য সময় বের করতে হবে তাজবিহানের অর্থ, তাজবিহানটা যেটা মাজদার দুই নম্বর ফর্মের এটা আপনার ব্যাপারে কনফিডেন্ট থাকতে হবে, তাহলে আপনি বুঝবেন যে তাজবিহান দুই নম্বরের মাজদার, এটার বেসিক লেটার হচ্ছিল সিন বা হা আর এটা অর্থ হচ্ছে সাব্বাহা থেকে, তখন সিন বা হা দিয়ে যাবেন যে সেখানে সাব্বাহার অর্থ বের করবেন, সাব্বাহার অর্থ থেকে তাজবিহানের শব্দ বের হবে। দ্যাট মিনস আপনাকে এই সরফের উপর যতক্ষণ ভালো দখল না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনি কোরআনিক আরবিক ডিকশনারি হ্যান্ডেল করতে পারবেন না, কেন আমরা একটার সাথে একটা শব্দের লিঙ্ক, আমরা একটা জায়গা থেকে এটাকে নিয়ে এসে তারপর সেটা দিয়ে আমরা অর্থটা বের করি। তো এইভাবে এইটা শর্ট টেবিল আছে, এটার চেয়ে লং টেবিলটা আমরা যেটা আরেকটা রেগুলার সরফের টেবিল, এখানে যেমন ফাতাহা, ইয়াফতাহু, ফাতহান, ফাতিহুন, ফুতিহা প্যাসিভ ফেল আসতে পারে, ইউফতাহু, হ্যাঁ ইউফতাহু, তারপরে মাফতুহুন, ইফতা, হ্যাঁ, তারপর হচ্ছে কি লা তাফতা, মাফতিহুন, মাফতাহুন, মাফতাহাতুন, এখানে এইসব জরফের প্যাটার্নগুলো আছে। এই সরফের উপরে দখলের উপর ডিপেন্ড করতেছে আপনি কীভাবে কত এফিশিয়েন্টলি আপনি শব্দের অর্থ বের করতে পারবেন। প্রতিটা ইসম এবং প্রতিটা ফেল একটা রুটের সাথে লিঙ্কড, ট্রাইলেটারাল রুটের সাথে লিঙ্কড, সেটাকে আপনাকে বের করতে পারতে হবে, সেটা বুঝতে হবে এক্সট্রা লেটারকে, হ্যাঁ। তো সেটারই কিছু টেকনিক আমি আপনাদের আজকে দেখাবো যে প্রসেসটা কী। যেমন ধরেন আমরা আজকে আমাদের যে কোনো এই ধরেন একটা শব্দ আমরা পেলাম আমাদের এখানে সূরা ইউসুফের 11 নম্বর আয়াতে লা না সিহুনা, এটা একটা শব্দ আমরা পিক করি, এটাকে নিয়ে আমি কীভাবে হ্যান্ডেল করতেছি সেটা খালি খেয়াল করেন। লা সিহুনা এটাকে যদি আমি নেই আমাদের হোয়াইট বোর্ডে নিলাম, এই শব্দটা কী হতে পারে, এই শব্দটা কী হতে পারে, এটা ফেল হতে পারে নাহলে ইসম হতে পারে, এটা কোনোভাবে হরফ হবে না। তাহলে না সিহুনা যদি এই লামটা হচ্ছে এক্সট্রা একটা লাম এমফেসিসের জন্য আসছে, এটা বাদ দিলে না সিহুনা, উনা কম্বিনেশন আছে, এখন উনা যদি পিছনে থাকে এটা ফেলও হতে পারে ইসম হতে পারে, মুসলিমুনাও একটা শেষে উনা আছে, না ইয়ান সুরুনা সেখানে উনা আছে, তো ওখান থেকে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে আমরা পারি, যদি উনা থাকলো সামনে যদি ইয়া অথবা তা না থাকে তাহলে এটা ফেল ইসম হবে, তাহলে সেটা একটা ইয়ে। তাহলে এখানে দেখেন না সিহুনা, না সিহুনা শব্দটা বেশি, উনাট হচ্ছে এক্সট্রা লেটার, ঠিক আছে, বহু বচনের জন্য মুসলিম ওনার জন্য বেসিক্যালি এটাকে যদি আপনি ন্যারো ডাউন করে নিয়ে আসেন তাহলে এটা হবে এক বচনে নিয়ে আসতে পারলে আপনার জন্য সুবিধা, এটা হবে না সিহুন। এবার আপনি তাকে চিনেন, এবার আপনি তাকে চিনে ফেললেন সে কে জিনিস, সে হচ্ছিল ইসম ফাইল, সে তখন আপনার মাথার মধ্যে কোন জিনিসটা প্লে করবে, তখন আপনার মাথায় এই টেবিলটা প্লে করবে।
টেবিলটা প্লে করবে, এই টেবিলটা প্লে করবে, এই টেবিলটা হচ্ছিল ফাতাহা ইয়াফতাহু ইফতা ফাতিহুন, ফাতাহা ফাতিহুন, নাসারা নাসিরুন, দরাবা দরিবুন, সামিয়া সামিউন। তাহলে এইটা যদি হয় তাহলে ফাতিহুনের রুটটা কি ফাতাহা, তাহলে এখানেও আমাদের যেটা আসতেছে আমরা যেটা পেলাম নাসিহুন, এটা রুটটা হবে বেসিক্যালি নুন সোয়াদ এবং হা। তাহলে নুন সোয়াদ হা এই রুটটা যেটা পাবো এটার যেটা অর্থ হবে সেটার ইসম ফাইল মানে সেটার কর্তা হবে নাসিহুন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, তাহলে নুন সোয়াদ হাকে আমি নিয়ে যাই আমাদের যে ডিকশনারি এখানে আছে, একটা হার্ড ডিকশনারি যেটা আছে মোহাম্মদ ইয়াহিয়া সাহেবের যে ডিকশনারিটা আছে, আপনারা অনেকেই এটা কপি আছে, এই ডিকশনারিতে আপনি খুঁজতে থাকেন একদম আলিফ বা তা আসা দিয়ে যদি আপনি নুনের মধ্যে যান, ঠিক আছে। একটা সিঙ্গেল ভি করে দিই, ভিতে করে ডাবল আছে আপনার, এখানে মার্কিংও করা আছে কোথায় আছে ক, তারপরে নুন কোথায় আসে দেখেন, এই যে নুন পাইলেন, নুনের পরে স্বাদ আসতে পারে, নুন স্বাদ নুন স্বাদ পেয়ে গেলেন, এবার হা দরকার, এই যে নুন স্বাদ হা, সেখান থেকে নসহা নসহা ইয়ান সহু, নসিহত করা, উপদেশ দেওয়া, যিনি নসিহত করেন তিনি হচ্ছে কি নাসিহুন, যিনি উপদেশ দেন তিনি হচ্ছে নাসিহুন, যিনি পরামর্শ দেন তিনি হচ্ছে নাসিহুন, যিনি হুঁশিয়ার করেন তিনি হচ্ছে নাসিহুন, যিনি সতর্ক করেন নাসিহুন, যিনি আন্তরিক হন তিনি হচ্ছে নাসিহুন, যিনি হিতাকাঙ্ক্ষী হন তিনি হচ্ছে নাসিহুন। লি কর্মের সাথে যাই হোক নাসহুন, এখানে নাসিহুন এখানে কর্তা বিশেষ লিখছে, এটা লেখার দরকারও নাই, আমরা ওই টেবিল থেকে এটাকে পেয়ে যাব নাসিহুন, ঠিক আছে। তাহলে নাসহুন এটার ক্রিয়া বিশেষ্য মানে এটা ছিল মাসদার, এটার নোটটাগুলো আমি এখানে বলে দিই, উনি মোহাম্মদ ইয়াহিয়া সাহেব যেভাবে কম্পাইল করছেন এটা, এটা অর্থ দিলেন লি এর সঙ্গে ব্যক্তিকর্ম, লি এর সঙ্গে ব্যক্তিকর্মে এটা ব্যবহার হবে, তারপর কি নুসফুন ক্রিয়া বিশেষ্য নুসফুন, তারপরে পরামর্শ উপদেশ, তারপর হচ্ছে কি না নাসিহুন যিনি উপদেশদাতা হিতাকাঙ্ক্ষী, এটাও লি প্রিপোজিশন আসবে, এটা বহু বচনের কর্তৃকারক হচ্ছে নাসিহুনা, কর্মকারকে হবে নাসিহীনা, এগুলো হচ্ছে টেবিল থেকে আসবে, এগুলো ডিকশনারিতে না দিলেও আপনি বুঝতে পারতেন, হ্যাঁ যদি আপনার মুসকিমুন চারটা আপনার মাথায় থাকে। তারপর হচ্ছে কি এটা কি নাসুহুন, এই যে নাসুহুন শব্দটা দেখলেন সৎ খাঁটি, এটা কিন্তু কোনো ফর্মে আসে না, এটাকে আমরা জামিদ ওয়ার্ড বলি, এই রুটের সাথে রিলেটেড, কিন্তু এটা হচ্ছে স্বাদ নুন স্বাদ হা আছে কিন্তু এটা কোনোরকম স্ট্রাকচার অনুযায়ী আসে না, এটা জামিদ ওয়ার্ড। তাহলে এইভাবে একটা অর্থ দেওয়া আছে, সেখান থেকে আপনি যখন না সহা হচ্ছে নসিহত করা, যিনি নসিহত করেন বা যিনি আন্তরিক হন তাহলে তিনি হচ্ছেন কি নাসিহুন, আর যারা বহু বচন যারা যারা নসিহত করে তাদেরকে বলা হচ্ছে, যারা আন্তরিক হয় তাদেরকে বলছে নাসিহুন, এভাবে আসতে পারে, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল দেখলাম। এরপর আমাদের এই যে এখানে শীটগুলো দিচ্ছি আপনাদেরকে সলভ করার জন্য, তার মধ্যে থেকে একটা শব্দ দেখি ইউয়াল লিমুকা, এটা দেখেন এটা কি জিনিস, এটাকে আমরা বোর্ডে নিয়ে গেলাম, ইয়াল ইউয়াল লিমুকা এটাকে আনলেন, আনার পরে এটাকে আমরা ডিসেক্ট করি, এটাকে যদি আলাদা করতে চান তাহলে কি দাঁড়াচ্ছে আমরা দেখি, প্রথমে কাটা কেটে দিতে হবে, কাট হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তাহলে ইউয়াল লিমু পেয়ে গেলেন, ফেল এটা হচ্ছে ইউয়াল লিমু, ফেল ইউয়াল লিমু ফোন, একেবারে হুবহু মিলে গেল আমাদের টেবিলের সাথে, সাব্বাহা ইউসাব্বিহু আল্লামা ইউয়াল লিমু, করতে করতে আপনার অভ্যাসে চলে আসবে। তাহলে এটা রুটটা যদি আমি বলি তাহলে এটা হবে কি আল্লামা, আল্লামা
ঠিক আছে, আল্লামা হচ্ছে রুট, আল্লামা ইউয়াল্লিমি। তাহলে আল্লামা রুট হলে এটা রুটটা কী হবে, রুটের হচ্ছিল আয়েল আইন লাম মিম। তাহলে আমরা এখানে যদি খুঁজি এই ডিকশনারি থেকে আমরা এটা খুঁজতে পারি। হ্যাঁ, আর আমাদের একটা অনলাইন, এটারই অনলাইন ভার্সন আছে, সেটা এখন দেখি সেটাকে কীভাবে ইউজ করব। অনলাইন ভার্সনটা হচ্ছিল এটা, এটার লিঙ্কটা আপনারা নিতে পারেন, এটা লম্বা লিঙ্ক আছে, এটার সাথে 40টা ডিকশনারি বা 50টা ডিকশনারি আছে। তো এখন আমরা এখানে একটা বক্স আসবে, এখানে আমি আরবিতে আইন লাম মিম তিনটা লেটার লিখে সার্চ দেব, সার্চ দিলেই চলে আসলো। ঠিক আছে, এই রুটটাকে কীভাবে কনস্ট্রাকশন হচ্ছে এটা দেখেন, আইন লিম লাম মিম হচ্ছে রুট, আলামা আলামা ইয়ালিমু এটা হচ্ছিল এটা হচ্ছিল দরাবা ইয়াদ্রিবু বাব, অথবা আলামা ইয়ালুমু নাসারা ইয়ানসুরু বাব। এই দুইটা বাবের থেকে যদি আসে এটার অর্থ হচ্ছে চিহ্নিত করা, প্রতীক চিহ্ন দেওয়া, সংকেত করা। এখান থেকে আলামাতুন, এটা একটা মাসদার এখানকার, সেটা হচ্ছে সংকেত, প্রতীক দেওয়া, প্রতীক চিহ্ন, আলামা আলামত আমরা যেটা বলি, আলামত যেটা বলি আলামা, আরবি হচ্ছে আলামা। জিনিসের সাথে পার্থক্য চিহ্ন করা, দূর থেকে দেখা, যা দিয়ে কোনো স্থানকে চেনা যায়, চিহ্ন, এমন বহু বচন হচ্ছে আলামাতুন। এই যে মুসলিমাতুনের মুসলিমাতুন মুসলিমাতুন সেই ফর্মে এটা হচ্ছে আলামুন, প্রতীক চিহ্ন, বৈশিষ্ট্যমূলক অক্ষর চিহ্ন এভাবে আসলো। এগুলো অনেকগুলো অর্থ হওয়ার পরে এই গ্রুপের মধ্যে এরপরে দেখেন আরেকটা রুট আসলো, এটার কনস্ট্রাকশন আলিমা ইয়ালামু, আলিমা ইয়ালামু এটা হচ্ছিল সামিয়া ইয়াসমাউ বাব। তাহলে এখানে দেখা যাচ্ছে আইন লাম মিমের ক্ষেত্রে তিনটা বাবের কনস্ট্রাকশন আছে, প্রথমটা হচ্ছিল কি দরাবা ইয়াদ্রিবু, পরেটা হচ্ছিল নাসারা ইয়ান সুরু, এবং পরে হচ্ছিল সামিয়া ইয়াসমাউ। দরাবা ইয়াদ্রিবু এবং সামিয়া ইয়াসমাউ এই প্যাটার্নটার অর্থ একই, কিন্তু সামিয়া ইয়াসমাউ প্যাটার্ন যেটাতে আলিমা ইয়ালামু এটার অর্থ হচ্ছে ভিন্ন, জানা, অবগত হওয়া, জ্ঞাত হওয়া, জানতে পারা, এই ফর্মে এটার সাথে আসছে। সেটা কর্ম এবং ফিয়ের সাথে অথবা আনের সাথে, আন মাস দেয় হিসাবে আসতে পারে, ফি প্রিপোজিশনের সাথে আসতে পারে। তারপরে এখানে এলমুন, এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য মাসদার, এলমুন জ্ঞান, সেটা আলিমুন জ্ঞানী, ওলামা উ এটা বহু বচন, গামুন হচ্ছে গয়রি মুনসারিক, মানে হচ্ছে মামনুন মিনাসর পার্টলি ফ্লেক্সিবল, এটাকে গয়রি মুনসারিক বলা হচ্ছে, যেহেতু ওলামা উ একটা পেশ আছে, এটাকে তানবিন নিবে না, এটাকে গয়রি মুনসারিক হচ্ছে এই শব্দটাকে এখানে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আল ব্যবহার হলে এটাকে আরেক রকম অর্থ, তারপর ইসম তাবদিল আলামু এট একটু পর্যন্ত বলা হচ্ছে, অনেক কিছু ডিসকাস করা হচ্ছে, কারণ এই শব্দটা ব্যাপকভাবে কোরআন মজিদে অনেক ফর্মে ব্যবহার হচ্ছে। এই এক নম্বর ফর্ম ব্যবহার করে এবার আসেন দুই নম্বর ফর্ম, আল্লামা দুই নম্বর ফর্ম, শিক্ষা দেওয়া, শেখানো, অবহিত হওয়া, এই শব্দটাই আসলে আমরা খুঁজতেছিলাম, শিক্ষা দেওয়া, শেখানো, অবহিত করা, জানানো, বা এর সঙ্গে, বা দুইটি কর্ম এর সঙ্গে, বা কর্ম এবং কর্ম এবং মিন বা এর সঙ্গে, কারণ এটার সাথে প্রিপোজিশন ইউজ হতে পারে, প্রিপোজিশন শাহ ইউজ করতে পারে, মুআল্লামুন এটা কর্ম বিশেষ্য, এটা এখানে না লিখলেও হতো, কারণ এটা আমরা ইয়ে থেকে জানি, আমাদের সরফের টেবিল থেকে জানি। তাহলে আল্লামা হচ্ছে শিক্ষা দেওয়া, মানে সে শিক্ষা দিয়েছিল, আর ইউয়াল্লিমু মানে এখানে হবে কি, সে শিক্ষা দিবে, আল্লামা যদি সে শিক্ষা দিয়েছিল হয়, ইউয়াল্লিমু মানে সে শিক্ষা দিবে, ইউয়াল্লিমুকা সে শিক্ষা দিবে তোমাকে, ইউয়াল্লিমু এভাবে ট্রান্সলেশন হয়ে আসবে। তাহলে আমরা এখানে অনলাইন ডিকশনারিটাও এখানে দেখলাম দেখলাম, তারপর এখানে দেখেন দুই নম্বর আছে, তারপর এখানে চার নম্বর আছে আলামা, চার নম্বর সেটা জানানো, জানিয়ে দেওয়া, তা আল্লামা শিক্ষা গ্রহণ করা, বিদ্যা অর্জন করা, শিক্ষিত হওয়া, এখানে আবার প্রিপোজিশনের ব্যবহার আছে এইভাবে। তাহলে আপনি অনলাইন ডিকশনারিতে আপনার সার্চ করতে পারেন। তারপরে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই যখনই আপনি এখানে সার্চ করবেন তখন এইটার প্যারালালি আরও ডিকশনারিগুলো লাইন আপ হয়ে যাবে, যেমন হেন্সওয়্যার, আপনি এই শব্দটার হেন্সওয়্যারের কী লেখা আছে দেখেন, আপনি দেখেন আইন লাম মিম সে কীভাবে লিখতেছে, আইন লাম মিম এখানে একই পেজ, এই যে আইন লাম মিম আসছে, আইন লাম মিম হেন্সওয়্যার হচ্ছে এ ওয়ার আই, মানে প্রেজেন্টেন্সে আই এর ব্যবহার হবে, হ্যাঁ আই এর ব্যবহার হবে, আই মানে হচ্ছে জেরের ব্যবহার হবে, দরাবার একটা প্যাটার্ন দিল, তারপর বাকিগুলো দিবে। এরপর দেখেন হেন্সওয়্যারটা বেশি ইউজ হয়, এটারও প্যাটার্ন দেখেন, এখানে যেমন আলিমার ক্ষেত্রে সে কী করতেছে দেখেন,
আইন লাম মিম এক নম্বর ফর্ম হচ্ছে কি আলিমা, সে উচ্চারণ করে দেখল আলিমা, লামের লামের পরে আই দেওয়া মানে হচ্ছে জের হবে মধ্যমানে আলিমা, এবং এ লেখা মানে হচ্ছিল ফিউচার টেন্সে এটা হবে জবর ইউ আর লামু, আলিমা ইউ আর লামু, এখান থেকে আমরা বুঝবো এটা সামিয়া ইয়াসমা, এখানে একটু সংকেত দিয়ে বলা হচ্ছে ঠিক আছে। আলিমা ইয়া লামু, আলিমা আইন লাম মিম এটাকে দেখাচ্ছে রুট তিনটা লেটারের, এটার কনস্ট্রাকশন ইংরেজিতে স্পেল আউট করে দেওয়া হচ্ছে আলিমা, আর ফিউচার টেন্সটা হবে এ মানে মধ্যবর্ণে হবে জবর সেজন্য এ দিচ্ছে, আর ব্রেকেটে এলম লেখাচ্ছে এটা হচ্ছে তার মাসদার, এটা হেন্সওয়ারের সিনট্যাক্সটা হচ্ছে এভাবে। সে রুটটা বলতেছে রুটের পাস্ট টেন্সের কনস্ট্রাকশনটা ইংরেজিতে প্রোনাউন্স করে লিখে দিচ্ছে, আর প্রেজেন্ট টেন্সের ব্যাপারে একটা সংকেত দিচ্ছে এ দিলে কি হবে জবর, যদি আই দে জের, আর ইউ দিলে পেশ, তারপরে ব্রেকেটে সেটার মাসদারটা ইংরেজিতে প্রোনাউন্স করে দিচ্ছে, মাসদারের অর্থটা বলে দিচ্ছে টু নো, তারপরে বা সাথে ব্যবহার হতে পারে, এটা হচ্ছে সাম সাম ওয়ান, এটা হচ্ছে এস ও মানে সাম ওয়ান, এস মানে এস টি এইচ মানে সামথিং, হ্যাভ নলেজ, বি রিকগনাইজ, এভাবে করে আসলো। তারপরে সে দুই নম্বরের অ্যাডভেস, এখানে আর কিছু নাই, এই যে এটা এটা মানে এক নম্বর, দুই নম্বর টু টিচ, হে টু ইনস্ট্রাক্ট বি অর সাম ওয়ান সাম উইথ, হ্যাঁ এভাবে আসতেছে। তারপর এখানে আসেন দেখেন, এখানে চার নম্বর অর্থ দেখেছে তো টু লেট নো, তারপরে এখানে আছে কি ছয় নম্বরে, পাঁচ নম্বর হচ্ছে টু লার্ন, ছয় নম্বর টু প্রিটেন টু বি লার্নড, হ্যাঁ এভাবে অর্থগুলো আছে, এগুলো এইভাবে হেন্সওয়ার এটা আছে। তাহলে এটা হেন্সওয়ার দেখলেন, এরপর পরই দেখেন এটাকে যদি আপনি রিকনসাইল করতে পারেন, তারপরে দেখেন আলিমার জন্য আরেকটা দেওয়া আছে এলম, এখানে এটা মাসদারগুলোর অর্থগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ এটা আছে। এরপর দেখেন হেন্স লেক্সিকন, এটা আরেকটা ডিকশনারি আছে একই লাইনে, সেখানে আলিমা বেরোয় বসে থাকবে। তা আলিমার মধ্যে সে কী করতেছে, আলিমা হু, সে আবার অ্যাটাচ প্রোনাউন লাগায় সেটা দেখাচ্ছে আলিমা হু, হ্যাঁ এ ও আর এখানে দিয়ে একটা ড্যাশ দিয়ে উপরে জবর দিচ্ছে, মানে এটা জবর হবে ফিউচার টেন্সে ঠিক আছে, নট পাস্ট টেন্সে জবর হবে। ইনডেফিনিট নাউন মানে হচ্ছিল এটা বোঝাচ্ছিল মাসদারের আগে সে ইনডেফিনিট নাউন বলতেছে, তারপরে সে অনেকগুলো এক্সপ্লেনেশন আছে। তো বেসিক্যালি আমাদেরকে ডিকশনারি থেকে কয়েকটা জিনিস জানতে হয়, একটা হচ্ছে পাস্ট টেন্সের কনস্ট্রাকশনটা কি, প্রেজেন্ট টেন্সটা কি মুজারাতের ক্ষেত্রে, তারপরে মাসদারটা কি সেটা জানতে হয় ডিকশনারি থেকে, এটা হচ্ছে মুজারাতের ক্ষেত্রে তিনটে ইনফরমেশন লাগে, পাস্ট টেন্সের কনস্ট্রাকশনটা কি, প্রেজেন্ট টেন্সের কনস্ট্রাকশনটা কী হবে, মাসদারটা কী হবে, তিনটা ইনফরমেশান ডিকশনারি থেকে লাগে। আর মাজিদ ফির জন্য আমাদের বেসিক্যালি লাগে অন্যান্য ফর্ম, কত নম্বর ফর্মের অর্থ কী, যেমন এখানে আলিমা শব্দটা যখন আপনি দেখলেন, এখানে আমরা যখন হেন্সওয়ারে আমাদের বাংলা ডিকশনারিতে যখন দেখলাম, আমরা এক নম্বরের অর্থ পেলাম কি জানা, আবার এক নম্বরে কিন্তু আরও দুইটা কনস্ট্রাকশন অর্থ আছে, দুই এখানে এখান থেকে এটা জানবো কীভাবে কনস্ট্রাকশন হচ্ছে, কারণ এখানে তিনটা কনস্ট্রাকশনের যে কোনো একটা হতে পারে, আলামা ইয়া আলিমু অথবা আলামা ইয়া লুমু অথবা আলিমা ইয়া আলামু, তিনটা কনস্ট্রাকশনের তিন রকম অর্থ হতে পারে। তাহলে আমরা কোন কনস্ট্রাকশনটা চাচ্ছি, সেটার মাসদারটা কী হবে, যেমন এখানে মাসদার এলমুন, এই তিনটা ইনফরমেশান আমাদের মুজারাতের জন্য ডিকশনারিতে আসতেই হবে। আর মাজিদ ফির জন্য শুধুমাত্র আমাদের দরকার দুই নম্বর ফর্মের অর্থ কী, আর কিচ্ছু দরকার নেই, আর প্রিপোজিশনের ইনফরমেশানগুলো দরকার, কিন্তু এখানে এটার মাসদার কী হবে টেবিল বলে দিবে, এটার ইসম ফাইল কী হবে টেবিল বলে দিবে, এটার প্রেজেন্ট টেন্স কী হবে টেবিল বলে দিবে, সেই টেবিলটা হচ্ছে এখানে দেওয়া আছে, সেই টেবিলটার উপর আপনার দখল লাগবে। সাব্বাহা, খালি আমাদের সাব্বাহা অর্থটা লাগবে, ইউসাববিহু সাব্বিহ মুসাববিহুন মুসাববাহুন তাসবিহান, এই কনস্ট্রাকশনগুলো টোটাল টেবিল থেকে আসবে। আর মুজাররাত থেকে আমাদের যে জিনিসটা দরকার, মুজাররাতের ক্ষেত্রে ফাতাহা হবে না ফাতিহা হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইয়াফ তাহু হবে না ইয়াফ তিহু হবে না ইয়াফ তুহু হবে, এটা ডিকশনারি বলে দিবে, এবং এটা কি ফাতহান হবে নাকি এটা সামহান হবে কোন না, নাকি ফিতহান হবে নাকি ফেলান হবে, এটাও ডিকশনারি বলে দিবে এবং অর্থটা বলে দিবে। আর মাজিদ ফির ক্ষেত্রে আমাদের খালি দরকার সেকেন্ড দুই নম্বর ফর্মের অর্থটা দরকার, দুই নম্বর ফর্ম কীভাবে সেটাও আমরা জানি, খালি দুই নম্বর ফর্মের অর্থটা আমাদের দরকার, বাকিটা টেবিল থেকে কনস্ট্রাকশন করে নিয়ে আসতে হবে। তাহলে এইভাবে আপনি ক্রস ওয়েতে ডিকশনারি থেকে আসা যাওয়া করে ডিকশনারিটাকে ইউজ করতে পারেন, এবং এটা ইউজ করতে করতে এফিসিয়েন্সি আসবে। আমি জাস্ট একটা ডেমনস্ট্রেশন দেখালাম, এটা অনেকেই হয়তো বুঝতে পারতেছেন অথবা একটু বুঝতে পারতেছেন, তো এটা ইউজ করতে করতে আপনি এই টেকনিকটা শিখে ফেলবেন আলহামদুলিল্লাহ। তো এটা অনেক শেখার আছে, কারণ একটা শব্দকে কীভাবে ট্রিম আউট করতে হয়, ট্রিম আউট করে আমরা বেসিক্যালি এটাকে কেটে ছেটে এই ফর্মে নিয়ে আসতে চাই, সাব্বাহা ফর্মে নিয়ে আসতে চাই, এই টেবিলটার সাথে ম্যাচিং ফর্মেটে নিয়ে আসতে চাই,
সাব্বাহা না হলে ইউসাব্বিহু না হলে সাব্বিহি না হলে মুসাব্বিহু না হলে মুসাব্বাহুন না হলে তাসবিহান, এরকম ছয়টা যে কোনো একটা নিয়ে আসতে চাই। বা আরও যদি আমরা এফিশিয়েন্ট হই সেক্ষেত্রে আমরা নিয়ে আসতে চাই বেসিক্যালি আমাদের এখানে যে সরফ সাগির আছে যেটা, সে সরফ সাগিরের দশটা শব্দ আছে, ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাতিহুন ফুতিহা ইউফতাহু মাফতুহুন, হ্যাঁ তারপর এখানে ইফতা লাতাফতা তারপরে মাফতিহুন মাফতাহুন মাফতাহাতুন, এই দশটা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে বহু বচন থাকতে পারে, ইসমের ক্ষেত্রে বহু বচন থাকতে পারে, সেটা এক বচনে নিয়ে আসা, ঠিক আছে, এক বচন পুরুষবাচক শব্দ রেখে নিয়ে আসা, ফেলের ক্ষেত্রে বহু বচন থাকতে পারে, তারপরে প্রেজেন্ট টেন্স থাকতে পারে, নট পাস্ট টেন্স থাকতে পারে, বহু বচন থেকে এক বচনে নিয়ে আসা। তাহলে আমরা বহু বচন থেকে এক বচনে নিয়ে এসে যদি পুরুষবাচক শব্দের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে এই টেবিলের সাথে ম্যাচ করে যাবে, তখন আপনার রুটটা ইজি হবে। এই জন্য আমরা সরফটার উপরে বেশি গুরুত্ব দেই, এটার মধ্যে দখল আনবেন, তখন ডিকশনারি কনসাল্ট করা আপনার আমার জন্য সহজ হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনলাইন ডিকশনারিতে মাঝে মাঝে ইংলিশ লেটার ইউজ করতে পারবেন, সিমিলার প্রোনাউন্স যে ইংলিশ লেটার আছে সেটা দিয়ে আপনি করতে পারেন, তবে অ্যারাবিকটা করাটা ইজি, মানে ইজি, যেমন এখানে আপনি বললেন যে ইউজ ইনস্টেড অফ অ্যারাবিক লেটার ক্যান ফাইন্ড আউট, হ্যাঁ আপনি অ্যারাবিক যেমন আইনের সেটা ট্রায়াল অ্যান্ড এরর করে দেখতে পারেন এই অনলাইন ডিকশনারিতে আসলে কোন লেটারকে ইংরেজি লেটার কীভাবে কনভার্সন দেয়, সেটা হয়তো বা এখানে কোনো জায়গায় লেখা আছে, ঠিক আছে, যদি মেনুতে যান আপনি বের করতে পারবেন যে এই ডিকশনারিটার মধ্যে যদি আরবির বদলে যদি আপনি ইংরেজি দিয়ে যদি আপনি এটাকে সার্চ করতে চান তাহলে কোন কোন বর্ণের জন্য কোনটা দিবেন, এটা যদি আপনি লিখে রাখতে পারেন তাহলে ইউ ক্যান ডু ইট, সেটা দিয়েও কালেক্ট করতে পারবেন এখানে, ঠিক আছে। যেমন এখানে আইন মিম লন কী দিয়ে দিবেন, আইন আমি যদি ইউ দিই ইংরেজিতে যদি যাই দেখি এটা কাজ করে কিনা, দেখি আমি ইংরেজিতে ট্রাই করি নাই তবে আমি যতটুকু জানি এটা করবে, চলে গেছে ইউ গেছে আর জায়গায় চলে গেছে, ঠিক আছে। আর গেছে হামজার জায়গায়, দেখ এটা এক্সপেরিমেন্ট করে আপনি দেখতে পারেন, ইনশাল্লাহ কাজ করবে এটা। আচ্ছা, এর বাইরে আরেকটা ডিকশনারির ব্যাপারে আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে corpus.quran.com, এটা ইন্টারেস্টিং একটা হেল্পিং টুল, আপনার আমার জন্য খুব কাজে লাগবে, এটার অনেক ইউজ আছে। তো ধরেন আপনি কোনো একটা কোরআনের কোনো একটা শব্দের অর্থ আপনি বুঝতেছেন না, এটা ইসম নাকি ফেল নাকি হরফ, তো সেই যেটা বুঝতেছেন না সেই সুরাটাতে আপনি চলে যান, সুরা ইউসুফের আমরা কোনো একটা শব্দের মধ্যে র্যান্ডমলি গেলাম, 8 নম্বর আয়াতে কোনো একটা শব্দ আমরা বুঝতে পারতেছি না আসলে এটা কী, তো 8 নম্বর আয়াতে চলে গেলাম, এখানে দেখেন মেনু ডায়ন আছে, 12 নম্বর সুরা 8 নম্বর আয়াতে আপনি চলে গেলেন, দেখেন আপনি কোন সুরাটা নিয়ে একটু চিন্তিত আছে, যেমন আহাব্বু এই শব্দটাকে আপনি চিনতেছেন না আসলে এটা কী জিনিস, তো এখানে টানার সাথে সাথে এ বলে দিবে কি নমিনেটিভ মাস্কুলার মাস্কুলার ফ্যামিলির এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে অ্যাডজেক্টিভ হিসাবে বলতেছে, তো বেসিক্যালি আমরা জানি এটা ইসলাম তাবদিল ও টুক লেভেলে লেখা নাই, তো কিন্তু এটা রুটটা পেয়ে যাবেন, রুটটা কীভাবে পাবেন, এখানে যদি আপনি ক্লিক করেন এটার একটা ভার্সন দেখাবে সে, এখন এই অবস্থায় যখন সে এটার ইউজটা দেখাচ্ছে এই অবস্থায় যদি আপনি কোরআনিক ডিকশনারি চাপ দেন সে ডিকশনারিতে চলে যাবে, সেখানে যায় সে লোকেট করে দিবে, এই যে দেখুন আহাব্বু, দ্যাট ইজ এটার রুটটা হচ্ছিল কি হা বাবা, সেখান থেকে সেই রুটটা, এবং এখানে আপনিও যে কোনো ডিকশনারি যে কোনো ডিকশনারিতে আপনি এরকম ট্রায়াল লেটার দিয়ে এখানে সার্চ দিতে পারেন এবং কোন আয়াতে কোটা কতবার আসছে সেই ফ্রিকুয়েন্সিটাও এখানে আপনি দেখতে পারেন, ঠিক আছে। এই যে এখন দেখেন আইন লাম মিম এখানে আসছে, এটা দিয়ে শুরু হয়েছে, তাহলে সে দেখেন এটাতে আইন লাম মিম এই রুটটা 382 বার আসছে, 1 নম্বর ফর্মটা, 2 নম্বর ফর্ম আসছে 41 বার, 5 নম্বর ফর্ম আসছে 2 বার বার বাকারে, তারপরে এখানে একটা নাউনের ফর্ম সে ফর্মে আসছে 2 বার, তারপরে 49 টাইম আসছে হচ্ছিল ইসম তাবদিলের মতো, তারপরে 73 টাইম আসছে হচ্ছে আরেকটা ফর্মে আরেকটা নাউন ফর্মে আসছে, অনেকগুলো ফর্মে আসছে, সেই জিনিসটাকে আপনাকে স্ট্যাটিস্টিক সহ আপনি এখানে এখানে পেতে পারেন, ঠিক আছে, কোন আয়াতে কোরকম কেরকম ইউজ আছে, এটা খুব রিচ একটা ডিকশনারি, অনেক পারপাসে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনার যদি কনফিউশন থাকে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এটা কী ধরনের শব্দ, এটা বেসিক্যালি দেখতে দেখতে আপনার এই জিনিসটা হবে, তো এখান থেকে এটাই রিসার্চটা আমরা কুইকলি কাজ করি, যেমন ধরেন
কোন একটা শব্দ আসলে কোন জায়গায় আছে, আরও কত কোন জায়গায় আছে, তখন এটা বের করার জন্য আমরা এই টুলটা খুব ইফেক্টিভলি কাজ হয়। যেমন কিছুদিন আগে গত সেশনে আমি একটা মন্তব্য করছিলাম রিগার্ডিং একটা শব্দের ব্যাপারে, যে মুসা আলাইসালাম এবং ইসা আলাইসালাম ইউসুফ আলাইসালামকে যখন তুলে নেওয়া হয় তখন একটা শব্দ ব্যবহার করা হচ্ছিল একই। যেমন ধরেন এখানে বলা হচ্ছে সুরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইসালামের ভাইরা বলতেছিল আমরা তাকে কুয়ার মধ্যে ফেলে দেব, কোনো ভ্রমণকারী দল এসে তাদেরকে নিয়ে যাবে। সেখানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইয়াল তাকিদ হু এই শব্দটা ব্যবহার হয়েছে, এবং একই শব্দটা ব্যবহার হয়েছে যখন মুসা আলাইসালামকে সেই ফেরাউনের পর্ষদের লোকজন যখন ওই নদী থেকে তুললো তখন ওখানে কি ফাল তাকাতা হু আলু ফেরাউন, এখানে ইল তাকাতা শব্দটা ব্যবহার হয়েছে। এখন আমি যদি এটাকে গবেষণা করি, আমি এটাকে গবেষণা করে আপনাকে দেখাচ্ছি এটাকে আমি কীভাবে বের করব। এখানে এখানে কপি করে আমি বোর্ডে নিয়ে যাই, আমি এটা বোর্ডে আনলাম। এই শব্দটা একটা শব্দ হচ্ছে এটা ইলতাকি, এই শব্দটা বেসিক্যালি এটার ফরমেশনটা হচ্ছে এটা অরিজিনালি ছিল কি এরকম, এটা এটা ছিল এরকম, হ্যাঁ ইয়াল তাকিতু হু, ঠিক আছে ইয়াল তাকিতু হু ছিল এটার অরিজিনাল ফরমেশন, হুটা অ্যাটাচ প্রোনাউন, এটা লাইটেস্ট হয়ে গেছে সেই জন্য হয়েছে অ্যাটাচ প্রোনাউন, শব্দটা হচ্ছে ইয়াল তাকিতু, ইয়াল তাকিতু। তাহলে ইয়াল তাকিতু হলে তাকে দেখাচ্ছে লাম তা ক ইয়া, ইয়াটা তো আমাদের প্রেজেন্ট টেন্সের ইয়ে, তাহলে এখান থেকে এক্সপিরিয়েন্স থেকে গবেষণা করে দেখা যায় হচ্ছিল বেসিক্যালি লাম ক তা হচ্ছে এটার রুট, আর এটার এটা হচ্ছে আট নম্বর ফর্ম, ঠিক আছে এটার বেসিক্যালি পাস্ট টেন্সের ফর্মটা হবে হলো এরকম এল তা কতা এল তাকাতা এল তাকাতা ইয়াল তাকিতু, ঠিক আছে। এখন আপনি দেখেন এর পরের শব্দটা যদি আমি এখান থেকে নিই, আমি যেখান থেকে এটা রেফারেন্স করছি এই দেখেন এটা মুসা আলাইসালামের ক্ষেত্রে যেটা ব্যবহার হচ্ছে সেই শব্দটা আনেন, এটাকে বড় করেন, এই শব্দটাও দেখেন, এই শব্দটা কি ফাল তাকাতা হুটা অ্যাটাচ পুনম এক্সট্রা ফাটা এডিশন, দেখছেন ইল তাকাতা, ঠিক আছে এটার নিচে ইল তাকাতা আসবে ইল তাকাতা, তাহলে শব্দটা হচ্ছে ইল তাকাতা আট নম্বর ফর্ম, এটা রুটটা হচ্ছে লাম ত হা, অর্থাৎ লাম ত কা দিয়ে আমাকে সার্চ করতে হবে। এখন আমি দেখেন কর্পাসে এটাকে সার্চ করি, কর্পাসে আমি যখন সার্চ করব তখন এটাকে লামের উপর ক্লিক করব, এবার লাম তা ক লাম বা লাম কতা লাম কতা, দেখছেন দেখেন দুইটা ব্যবহারই আছে আর কোনো ব্যবহার নেই। এখান থেকে আমি আপনাকে ইনফরমেশনটা বললাম যে এই দুইটা শব্দ কোরআন মজিদে দুই জায়গায় ব্যবহার হয়েছে আর কোনো জায়গায় ব্যবহার হয় নাই, একবার ব্যবহার হয়েছে ইউসুফ আলাইসালামের ক্ষেত্রে আরেক ব্যবহার হয়েছে মুসা আলাইসালাম, এই স্ট্যাটিস্টিকটা খুব স্মার্টলি আপনি এই সাইট থেকে পেতে পারেন কয়বার ব্যবহার হয়েছে, তার এই ইনফরমেশনটা আমি এখান থেকে পেলাম যে দুইটা ব্যবহার হয়েছে আর কোথাও ব্যবহার হয় না, এবং ইন্টারেস্টিংলি দুই মন্দবীর জন্য একই রকম পিক আপ অ্যাবান্ডেন্ট থেকে অ্যাবান্ডেন্ট অবস্থায় তাকে পিক আপ করা হয়েছে। হ্যাঁ তো সেভাবে এইভাবে আপনি গবেষণা করতে পারেন, এটা খুব সুন্দর একটা গবেষণার সাইট, আল্লাহ ওনাদেরকে অনেক জাদা দান করুন যারা এই সাইটটা ডেভেলপ করছেন, কেন আমরা তাদের এই কাজের বেনিফিটেড হচ্ছি, কেননা এটা অসাধারণ পড়াশোনাটা আমাদের জন্য অনেক বেশি সহজ করে দিচ্ছে। অবশ্যই আল্লাহ তাদেরকে উত্তম জাদা দান করবেন, আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব। এখানে মানে খুব বেশি পরিশ্রম করে আমাদের জন্য বাংলা ভাষায় এই কাজটা করে দিচ্ছেন, এই যে আমাদের যে ডিকশনারিটা এটা মোহাম্মদ ইহিয়া সাহেব করে দিচ্ছেন, তাদের জন্য আপনি আমরা সবাই বেশি বেশি করে দোয়া করব।
ঠিক আছে, আবু হেনা সাহেবও এটার সাথে ছিলেন, মোহাম্মদ আবু হেনা সাহেব উনি ইন্তেকাল করছেন, মোহাম্মদ ইয়াহিয়া সাহেব এখনও জীবিত আছেন, উনি আমাদের জন্য অনেক অনেক হেল্প অনেক কাজ করে দিয়ে গেছেন, তো আমরা ওনার কাজের বেনিফিটেড হচ্ছি, তো অবশ্যই আল্লাহ ওনাদেরকে উত্তম জাযা দান করবেন। তো আলহামদুলিল্লাহ, তা আমি এই সেশনটা আমি এখানে কনক্লুড করতে চাচ্ছি, এটার উপরে অনেক পড়াশোনা হতে পারে, এটা বেসিক্যালি আপনার বেসিক্যালি প্র্যাকটিস আপনাকে এটাকে ইজি করবে। আমি জাস্ট বেসিক কিছু প্রিন্সিপাল আপনাকে বললাম যে এটা যত বেশি প্র্যাকটিস করবেন এই রিসোর্সগুলো আপনার জন্য তত বেশি ইজি হবে। আমাদের সেশনটা আমরা আজকে এখানে ক্লোজ করছি। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।